এই হচ্ছে আমাদের আইপি ক্যামেরা, যেটার পাসওয়ার্ড আমরা ভুলে গেছি, তো আমরা এটা এখন রিসেট দেব। এটা হচ্ছে ডাহুয়া ব্র্যান্ডের ডোম আইপি ক্যামেরা, ঠিক আছে। দেখুন ক্যামেরাটা আমাদের কানেক্টেড, তো এই যে এলএন কেবলের মাধ্যমে, এলএন কেবল একটি সুইচে আছে, এই সুইচ থেকে আমাদের এখন ল্যাপটপ কানেক্ট করুন। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ, যেটা এই ল্যান্ড কেবলের মাধ্যমে একই সুইচে কানেক্টেড, ঠিক আছে। সেম সুইচে কানেক্টেড থাকবে, একটাতে ক্যামেরা এবং একটাতে ল্যাপটপ। তো ল্যাপটপে কানেক্টেড, এখন আমরা ওই আইপি ক্যামেরার আইপিতে ঢুকবো। তো ওই আইপি ক্যামেরার আইপিতে আমরা এখন ঢুকবো 68.2.3। এইটাই হচ্ছে আমাদের ওই আইপি ক্যামেরা, ঠিক আছে। আমরা যদি এখন লগ ইন করি, দেখি যে আমরা লগ ইন করতে পারবো না। আমাদের যে নির্ধারিত পাসওয়ার্ড সেটি যদি আমরা দেই, লগ ইন হচ্ছে না। লগ ইন হচ্ছে না, তার মানে আমাদের পাসওয়ার্ড কিন্তু ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা 4 বার অ্যাটেন্ড করতে পারবো, আর এরপরে গেলে কিন্তু ফেল হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কী করবো, এখন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর এখানে কি বলতেছে, ইন অর্ডার টু প্রোভাইড এ সিকিউর পাসওয়ার্ড রিসেট এনভায়রনমেন্ট উই নিড টু কালেক্ট ইউর ইমেল অ্যাড্রেস, ডিভাইস ম্যাক অ্যাড্রেস, ডিভাইস সিরিয়াল এটসেট্রা। মানে আমার ডিভাইস ম্যাক অ্যাড্রেস লাগবে, সিরিয়াল লাগবে। তো যাই হোক, এত কিছু আমার দরকার নেই, এখানে ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে কি বলতেছে, এই যে অপশন দিয়ে দিছে, অপশন 1 প্লিজ, অপশন 1 হচ্ছে প্লিজ ডাউনলোড DMSS অ্যান্ড দেন ফ্রম মোর রিসেট ডিভাইস পাসওয়ার্ড স্ক্যান দ্য লেফট কিউআর কোড, ঠিক আছে। তার মানে আমাদের DMSS সফটওয়্যারটা এখন ফোনে সেট আপ দিতে হবে। তো DMSS আমার অলরেডি সেট আপ দেওয়া আছে, আপনারা যদি সেট আপ দেওয়া না থাকে আপনারা সেট আপ দিয়ে নেবেন, দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করেছি, করার পর আমাদের কি বলছে, এখানে লগ ইন করেছি আমি, হ্যাঁ। তো লগ ইন করার পর আমরা কী করবো, মিতে যাব। এই যে মি অপশানে ক্লিক করব, এই মিতে যাব। মিতে যাওয়ার পরে এই যে টুল ম্যানেজার, এই টুল ম্যানেজারে ক্লিক করব। করার পরে এই যে ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, তো এইখানে আমরা ক্লিক করব। করার পরে কী করতে বলছে, এখানে কিন্তু স্ক্যান করব। এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আমরা এখন স্ক্যান করব। এখানে এই যে অলরেডি আমাদের স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পর দেখেন এই যে রিকোয়েস্ট সেটিং, মানে সেন্ড করছে আমাদের মেইলে, হ্যাঁ। এখন যেই মেইলে আপনি DMSS সেট আপ করছেন, ঠিক আছে, এই DMSS সফটওয়্যারটি কিন্তু একটা মেইল দিয়ে সেট আপ করতে হয়। সেই মেইলে এখন আমাদের একটা কোড গেছে, ঠিক আছে। তো এই মেইলটা আমরা এখন চেক করব। ওই মেইলে কোডটা কিন্তু আমাদের এই যে সিকিউরিটি কোড এখানে বসাইতে হবে। তো ওই মেইলে আমি এখন লগ ইন করি। এই যে দেখুন চলে আসছে, আমার এই মেইলটা দেওয়া আছে এখানে, হ্যাঁ। এই যে পাসওয়ার্ড রিসেট, এখানে কোডটা গেছে, এবং ওইখানে ডিভাইসের সিরিয়ালটাও কিন্তু আছে। যে ক্যামেরা, ওই ক্যামেরার সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, তো আর কোড হচ্ছে এটা। তো এই কোডটা আমরা এখন কপি করব। কপি করে কি করব, এই যে এখানে আমাদের বসায় দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কি বলছে, দ্য সিকিউরিটি কোড উইল বি ডেলিভার্ড টু, এই যে ইমেলটাতে। সুতরাং ওই মেইলে আমরা লগ ইন করলাম এবং কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে, ঠিক আছে। এই দেখেন অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমরা পাসওয়ার্ড এখন নতুন করে একটা দিয়ে দিই। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে আমরা এখন সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। দেখুন আমরা কিন্তু লগ ইন করে ফেলছি, ঠিক আছে। ক্যামেরা আমাদের রানিং, ওকে। তো আমরা পাসওয়ার্ড রিসেট করে ফেলছি। এখন আমরা আইপিও চেঞ্জ করতে পারবো। আর আইপি চেঞ্জ করার কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।